পাচ্ছেন ইন দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। সারা দেশে এখন কি খেলে আমরা ভালো থাকতে পারব তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হার্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ মডার্ন হার্বার গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। প্রশ্নটি করেছে সৌদি আরব থেকে মোহাম্মদ রাশেদ খান, তার বয়স 45 বছর। তিনি বলছেন, আমি এখানে একটি দোকানে কাজ করি, মাঝে মধ্যে আমার মাথা ঘুরায়, চোখে অন্ধকার দেখি, পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে, এ থেকে কীভাবে মুক্তি পাবো জানা। হ্যাঁ ভাই রাশেদ, আপনি প্রতিদিন কমপক্ষে আধা কেজি কচি শশা, খুব ছোটো ছোটো 2 ইঞ্চি 1.5 ইঞ্চি শশা মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, এটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে কোনো চামড়া ফেলবেন না, সকালবেলা খালি পেটে আধা কেজি এবং ঘুমাসতে যাওয়ার সময় আধা কেজি, প্রতিদিন 1 কেজি 3 মাস, আর কমপক্ষে 200 ml দধি এবং 100 ml সালাদ, আর শাকসবজি ফলমূল খাবেন। আপনি মাংস খাওয়াটা আপাতত 3 মাসের জন্য বন্ধ করে দেন, আলহামদুলিল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। ভাই রাশেদ, যদি অনেকক্ষণ আপনি বসে থাকেন দোকানে, বসে থাকার পরে যদি হঠাৎ করে দাঁড়ান, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য এরকম চোখে অন্ধকার দেখা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরানো, এটা হতে পারে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে হঠাৎ করে আমাদের ব্লাড প্রেশার একটু কমে যায়, এই কারণে এই সমস্যাটা হয়। এটি কিন্তু সবারই হয়, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। তবে এর সাথে যদি চোখে তীব্র ব্যথা হয়, বমি বমি ভাব হয় এবং মাথা প্রচণ্ড ব্যথা করে, দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে কিন্তু আপনার দেখতে হবে যে অন্য কোনো সমস্যার কারণে এটি হচ্ছে কি না। ডাক্তার আলমগীর মতি তো বললেনই, এর সাথে কিন্তু কানের কোনো সমস্যার কারণে এটা হতে পারে। কানের ভিতরে যদি কোনো ময়লা জমে, তাহলে কিন্তু মাথা ঘোরাতে পারে। আমাদের বহিকর্ণ এবং মধ্যকর্ণে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে কিন্তু এটা হতে পারে। আমাদের কানের হাড় যদি খুব শক্ত হয়ে যায়, যেটাকে অটোস্ক্লেরোসিস বলে, তাহলে কিন্তু এটা হতে পারে। কানের ভিতরেও কিন্তু মধ্যকর্ণেও কিন্তু কিছু হাড় থাকে, কিছু তরল থাকে, সেগুলোর পরিমাণ যদি কমে যায় এবং হাড়গুলো শক্ত হয়ে গেলেও কিন্তু এই ধরনের মাথা ঘোরানো বা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। লিগামেন্ট সমস্যার জন্য এরকম হতে পারে। এটার জন্য আদা অনেক বেশি খেতে হবে, আদার সাথে আদার রসের সাথে একটু মধু সংযোগ করে খেলে অনেক বেশি উপকার পাবে। এবং বিশেষ করে ডাক্তার আলমগীর, আপনি এটা বলেছেন যে যারা দীর্ঘ সময় ডেস্ক ওয়ার্ক করে, কম্পিউটারে কাজ করে, হ্যাঁ, তাদের কিন্তু দেখা যায় যে ঘাড়ের পজিশনটা সামনের দিকে ঝুঁকে কাজ করে এবং এই কারণে তাদের ঘাড়ের সার্ভাইকাল যে ঘাড়ের ঠিক রাখে না, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, এবং এই ঘাড়ের কারণে কিন্তু আপনার মাথা ঘুরাতে পারে, মাথা ব্যথা হতে পারে, যেটাকে আমরা সার্ভাইকোজেনিক হেডেক বলি। এরকম রোগীর সংখ্যা কিন্তু অনেক। এছাড়া চোখের কারণে মাথা ব্যথা হওয়া, এটা তো আমরা অনেকেই জানি, সেক্ষেত্রে চোখেও একটু ঝাপসা দেখা যায়, চোখে একটু অন্ধকার দেখা যায়, চোখের দৃষ্টিশক্তি একটু কমে আসে, এই ধরনের লক্ষণগুলোও থাকে। এইগুলা অনেক কিছু আপনার চেক করার বিষয় আছে। এছাড়া আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপটা বেশি আছে কি না সেটিও দেখা দরকার, আপনার শরীরে লবণ পানির পরিমাণটা ঠিক আছে কি না এটাও দেখা দরকার। সাথে সাথে কিন্তু আমাদের ভাই রাশেদ খানের প্রশ্ন আছে যে তার পেটে প্রচুর পরিমাণে গ্যাসও হয়, এক্ষেত্রে আপনার কী পরামর্শ? প্রচুর পরিমাণে যাদের পেটে গ্যাস হয় তাদেরকে সালাদ, দধি, কচি শশা এটা খেতেই হবে। আচ্ছা, কমপক্ষে 200 ml দধি এবং 200 গ্রাম সালাদ প্রতিদিন, আর মাংস মিষ্টি আপাতত বন্ধ রাখতে হবে, চিনির মিষ্টি। এই যে দেখুন যে সারাক্ষণ যদি বসে বসে কাজ করা হয়, ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক শ্রম পরিশ্রম যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যা হতেই পারে। এই জন্য আপনার কিন্তু প্রচুর হাঁটা চলা, জগিং, ব্রিক্স ওয়াকিং, সাঁতার কাটা, সাইকেল চালানো, এই ধরনের বাগান করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, অর্থাৎ এই ধরনের কোনো না কোনো অ্যাক্টিভিটি কিন্তু করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, উজু করা, নামাজ পড়া, গোসল করা, এগুলোও কিন্তু বেশ ব্যায়াম। একটু হাঁটাহাঁটি করা, সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা একটু ঘুরে বেড়ানো,
এগুলো কিন্তু করতে হবে। আমাদের দেখা যায় যে যারা বিদেশে যারা প্রবাসী আছেন, তারা একদল আছেন যে খুব বসে কাজ করেন, আরেকদল আছে খুব বেশি পরিশ্রমে কাজ করেন। এই দুইটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। এবং গ্যাস হয় যে খাবারগুলো আছে, নিশ্চয়ই সেগুলি গুরুপাক খাবার, কারো কারো ক্ষেত্রে কোনো কোনো শাকে বা কোনো কোনো সবজিতে কারো কারো ক্ষেত্রে গ্যাস হতে পারে, যদি হয় তাহলে তিনি ওই শাক বা সবজিটা একটু বাদ দিবেন। কারো কারো দুধ খেলে এই পেট ফেবে থাকে বা গ্যাস হয় কথা বলে, দুধের পরিবর্তে দই খাবে, দই খেতে পারে। যাদের মিষ্টি খেলে সাধারণত প্রবলেম হয়, তারা একটু মধু খেতে পারবে, খুরমা খেজুর কিশমিশ এই জাতীয় খাবার বেশি খেতে। এছাড়াও গ্যাস হওয়ার আরেকটি মারাত্মক কারণ হচ্ছে গ্যাসের মতোই ফিলিংস হয় যাদের হার্টের কোনো সমস্যা আছে, বিশেষ করে হার্ট অ্যাটাকের রোগীরা। হ্যাঁ, বেশিরভাগ অনেক ক্ষেত্রে কমপ্লেন করেন যে এই পেটের উপরের অংশে তাদের ব্যথা হচ্ছে, গ্যাস হচ্ছে, হাঁসপাস করছে, দম নিতে কষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে, অনেকে এই ক্ষেত্রে গ্যাসের সমস্যা হয় বলে মনে করে থাকেন, এটিও একটি ব্যাপার। মহিলাদের ক্ষেত্রে পেটে গ্যাস হওয়ার আরেকটি কারণ হচ্ছে গিয়ে যে পিত্তথলির পাথর, তবে পুরুষদের যে হয় না তা কিন্তু না, সেটাও হয়ে থাকে, এই কারণে কিন্তু আপনার গ্যাস হতে পারে। গ্যাস হলে কিন্তু স্বভাবতই শরীরের হজম প্রক্রিয়া ব্যাহত হবে, খাওয়ার রুচি কমে আসবে, এবং এখানে মুখ গহ্বরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিতে পারে, এবং এটা থেকে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা হতে পারে। অতএব এই সমস্যাটা নিরাময় দরকার, মনে করার কোনো দরকারই নেই যে পেটে গ্যাস এ তো হয়েই থাকে। হ্যাঁ, বরং পেটে গ্যাস না হওয়ার মতোই চিকিৎসা ব্যবস্থাপনা আপনাদেরকে নিতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে। ভাই রাশেদ খান অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা আপনার উত্তরটা দিতে পেরেছি। পরবর্তীতে যদি আরও কিছু জানার থাকে এবং কেমন আছেন তা জানিয়ে আমাদেরকে লিখবেন, আমরা আপনার এই উত্তর বা প্রশ্নের অপেক্ষায় থাকবো। ডাক্তার, আরেকটি প্রশ্নেতে যাই আমরা। মাদারীপুর থেকে লিখেছেন আকবর হোসেন, তার বয়স 27 বছর। প্রশ্ন করেছেন যে আমার সারা শরীর ব্যথা করে এবং জ্বালা যন্ত্রণাও হয়, মাঝে মধ্যে হাত পা ফুলে যায়, শরীর দুর্বল লাগে, ডাক্তারের পরামর্শ নিয়েছি কিন্তু এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। আপনার উত্তরের অপেক্ষা রইল। যে কোনো রোগীর কিন্তু হাত পা ফুলে গেলে মানে পানি আসলে তার বুঝতে হবে যে হয় কিডনিতে না লাঞ্চে বা লিভারে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, তাকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো এখনই জরুরি হয়ে পড়ছে। এছাড়াও তার যাতে এই জিনিসগুলো খাদ্যাভ্যাসের ভিতরে কিছুটা আগায় যেতে পারে, সেজন্য তাকে আমলকি হরতকি বহের এটাকে ত্রিফলা বলে, এই ত্রিফলা 3 কেজি পরিমাণ কিট ক্রয় করতে হবে, ক্রয় করে ভালোভাবে ধুয়ে এগুলি শুকাতে হবে, শুকিয়ে একটু ক্রাশ করে নিতে হবে, এক মুঠ করে একটা গ্লাসের মধ্যে সন্ধ্যায় ভিজাবে, সকালে খেয়ে ফেলবে, সকালে খেয়ে আবার ওর মধ্যে পানি দিয়ে রাখবে, ওই পানিটা আবার বিকালে খাবে। এইভাবে 3 মাস যদি খায় এই ধরনের সমস্যাটা মানে ন্যাচারাল ফর্মুলায় বা অর্গানিক পদ্ধতিতে এটা যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইতিমধ্যে সে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবে কেন তার শরীরে হাতে পায়ে পানি আসে। ডাক্তার আলমগীরমতি, এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরব আপনার কাছে। প্রিয় দর্শক, সময় এলো একটু বিরতি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকার প্রশ্নটি পড়ছি। তার নাম হচ্ছে ফারুক হোসেন, ঢাকার শান্তিনগর থেকে লিখেছেন, বয়স 32 বছর। প্রশ্ন হচ্ছে যে স্যার, আমার প্রায়ই পেট ব্যথা করে, আমার লিভার এবং কিডনিতেও সমস্যা আছে, বাথরুম কখনো শক্ত হয় কখনো নরম হয়, শরীর খুব দুর্বল লাগে, এ সমস্যার সমাধান কি? জি ফারুক ভাই, এই যে কখনো স্টুল সফট হয় কখনো হার্ড হয়, এর সাথে কিন্তু খাদ্যাভ্যাসের একটা বিরাট ব্যাপার আছে। অয়েলি ফুড যে যত বেশি খাবে, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যে যত বেশি খাবে, তাদের স্টুল এরকম ফর্ম হবে না, কখনো নরম কখনো শক্ত, বিভিন্ন রকম সমস্যা হবে। এই সব কিছুর মাঝেই কিন্তু আমাদেরকে সালাদ খেতেই হবে। আমরা যদি সালাদ খাই 200 গ্রাম প্রতিদিন, কমপক্ষে 24 ঘন্টায় 200 গ্রাম সালাদের দরকার, এবং সালাদের সাথে একটু বিভিন্ন 7 রঙের খাবার হলে ভালো হয়, যেরকম গাজরের একটা রং আছে, লাউয়ের একটা রং আছে, মিষ্টি কুমড়োর একটা রং আছে, মূলার একটা রং আছে, লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, পালং শাক, এগুলো কিন্তু এখন সালাতের ভিতরে দেওয়া হয়। বাঁধাকপি, ফুলকপি, লাল বাঁধাকপি, সবুজ বাঁধাকপি, লাল ফুলকপি, সবুজ ফুলকপি, বিভিন্ন রকম ব্রুকলি টুকলি এই জাতীয় জিনিসগুলো সালাতের ভিতরেই কিন্তু আবার একটু দধি এবং অলিভ অয়েল সংযোজন করা হয়। অনেকে একটু বাদামও দেয়, অনেকে আবার একটু বেবিকর্ন দিয়ে দেয়, আবার অনেকে কিছু পাঁচফোড়নও দিয়ে সালাদ তৈরি করে। সালাদ সারা বিশ্বে
মানব দেহের জন্য অসম্ভব একটা ঔষধি গুণ সম্পন্ন খাবার। খাবারটা সম্পূর্ণভাবেই কাঁচা, আনকুকড। পৃথিবীর সব দেশের যারা সুস্বাস্থ্যের অধিকারী, যারা দীর্ঘায়ু হয়েছে, যেমন জাপানের আয়ু খুব বেশি, ওরা একটা কিমচি খায়, একটা সালাদ। কিমচি মানে এক ধরনের সালাদ, এরা এমন সালাদ ওদের, এরা খাবার আগে পরে। আমরা যেরকম অনেকে পান খাই, সুপারি খায়, চা খায়, বিভিন্ন সালাদ খায়, হালুয়া খায়, কিন্তু জাপান, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনাম, এই জাতি এরা কিন্তু সবাই বিভিন্ন ধরনের কিমচি খেয়ে থাকে। কিমচিটা মানে এটাও এক ধরনের সালাদ, যেটা আনকুকড, এটা একটু সিরকা দিয়ে তৈরি করা হয়। এবং এগুলো বিশেষ কাজ হলো মানে আমাদের হজমটাকে ত্বরান্বিত করা, হজমটাকে সহজ করা, সহজ পাচ্য করা, সহজে যেন হজম হয়, স্টুলটা যেন ফর্ম হয়। এই ফারুক ভাইয়ের যে সমস্যাটা, এখানে সালাদ খেতে হবে তাকে 200 গ্রাম। তবে উনি লিভার এবং কিডনিতে কী ধরনের সমস্যা আছে সেটা উল্লেখ করেনি। আমরা ধরে নিলাম অনেক ধরনের সমস্যা তো থাকতে পারে, দীর্ঘদিন যদি ক্লিয়ার না হয়, স্টুলের সমস্যা থাকে, আইবিএস থাকে, স্টমাক অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু তাদের কিডনি এবং লিভারে কিছুটা হইলেও সমস্যার সৃষ্টি হয়ে যায়। ভাই ফারুক হোসেন পেটের ব্যথার কথা বলেছেন, বাথরুম কখনো শক্ত হয়, কখনো নরম হয় লিখেছেন, মনে হচ্ছে এটা আইবিএস বা যেটাকে আমরা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলি সেই ধরনের একটি সমস্যা। যাদের ঘুম কম হয়, দুশ্চিন্তা, বিষণ্ণতা ঘুমান, যাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ততটা স্বাস্থ্যসম্মত নয়, বিভিন্ন রকম মানসিক উত্তেজনা থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এবং ডেফিনেটলি যারা বাইরের খাবার বেশি জাল দেয়া, বেশি তাপ দেয়া খাবার, রসানো কষানো খাবারগুলি যারা অনেক বেশি খায়, তেল পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় খাবার যাদের বেশি খায়, তাদের কিন্তু ঘুমেরও সমস্যা হবে, হজমেরও সমস্যা হবে, এবং মাথা গরম থাকবে, ঘাড়ে মাথায় পেইন হবে, মানে বিভিন্ন রকম গ্যাসেরও সমস্যা হবে, স্টমাকে ঘূর্ণিঝড়ের মতো গ্যাস তৈরি হতে থাকবে, আপওয়ার্ড গ্যাস উঠতে থাকবে। এবং এই যে লিভার কিডনির সমস্যার কথা লিখেছেন, আমাদের শরীরের প্রত্যেকটি ওষুধই কিন্তু লিভার দিয়ে মেটাবলিজম বা বিপাক হয়, কিডনির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ম্যাক্সিমাম ওষুধই। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ওষুধ যদি আপনি খানো, তাহলে কিন্তু এটি সঠিক উপায়ে শরীরে কাজে লাগতে পারবে না, লিভার কিডনিতে যদি কোনো দুর্বল থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে। অতএব এতে কোনো ইনফেকশন, কোনো ইনফ্লামেটরি থাকলে, ইনফ্লামেশন থাকলে সেটি অবশ্যই সারিয়ে নেওয়াটা দরকার। এখানে দধি এবং পেঁপে, আদার রস, এই তিনটা অনেক বেশি বড় ভূমিকা রাখতে পারে এই যে বিপাকটাকে ঠিক করার জন্য। দধি, আদা, তারপরে যত ধরনের সালাদ, এই বেলের শরবত, এই বিপাকের জন্য ভালো কাজ করে। আমরা তার এগুলো কাজও করতে থাকুক, সে বিশেষজ্ঞ ডাক্তারও দেখাতে থাকুক। অসুখে ভুগে এই সমস্ত রোগীরা দেখা যায় যে ডাক্তারদের কাছে একটা নির্দিষ্ট সময় ফলো আপে যাওয়ার কথা বললেও ওনারা এটা যাওয়া হয়ে উঠে না বা হয় না। কেউ কেউ একটু হতাশাগ্রস্ত হয়ে যায়, কেউ কেউ আবার বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার বদলান, ডাক্তার চেঞ্জ করেন, এরকম করে সঠিক চিকিৎসা বা লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক মতো হয় না। তাই রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা যে কোনো একজন ডাক্তার, যাকে আপনি মনে করেন যে আপনার জন্য উপযুক্ত, যিনি আপনাকে যত্ন সহকারে দেখছেন, তার কাছেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা ফলো আপ দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ সব অসুখে কিন্তু একটা দুইটা প্রেসক্রিপশনে বা একটা দুইটা ভিজিটেই ভালো হয়ে যাবে তা কিন্তু না, অনেক সময় কোনো কোনো অসুখের লং টাইম ধরে একটা ফলো আপে থাকাটা দরকার। এবং বিভিন্ন সময় ডাক্তার চেঞ্জ করার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই আছে। এমনকি উন্নত দেশের রোগীরাও কিন্তু তার চিকিৎসার জন্য তার পার্শ্ববর্তী দেশে কিংবা উন্নত দেশে যায়, কিন্তু আমরা জোর দিচ্ছি হচ্ছে ফলো আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এদিকে একটু খেয়াল রাখবেন। অতি অনেক ধন্যবাদ আপনাকে এই স্টুডিওতে আসার জন্য এবং আমাদের দর্শকদের কিছু মূল্যবান উপদেশ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন, যারা বিভিন্ন সময়ে পরামর্শ মতামত দেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে জানিয়ে রাখছি যে আমাদের অনুষ্ঠানটি আপনারা প্রতিনিয়তই দেখবেন। আপনারা জানেন যে বিজয় টিভিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন রাত 11:35 প্রচারিত হয়। এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত পরামর্শ থাকলে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও লিখবেন। প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার,
ঢাকা। এছাড়াও টিভিস কলে যে মোবাইল নম্বর আসছে সেই নাম্বারে ফোন করে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আগামী দিন দেখা হবে ঠিক একই সময়ে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।